Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। হ্যাঁ স্যার বলুন। আবির, ওয়েল ডান। তোমার ডিজাইন কিন্তু ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার, আমার উপরে ভরসা করার জন্য। আরে নো 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 নো, অল ক্রেডিট গোজ টু ইউ। অ্যান্ড গেস হোয়াট, ইউ আর গোয়িং টু মুম্বাই ফর দ্য ফাইনাল প্রেজেন্টেশন অন 21st February, মানে আর 6 দিন পর। কন্ট্রাক্টটা আমরাই পাচ্ছি স্যার। খুবই ভালো খবর। আই এম ভেরি হ্যাপি স্যার। ইউ মেড আস প্রাউড। বাড়ি গিয়ে ব্যাকপ্যাক করা স্টার্ট করো। একদম স্যার। সিরিয়াসলি আবির, প্রথমে দিল্লি অফিসে জয়েন করি, বেস্ট পারফর্মার, দেন আমার কয়েকদিনের মধ্যেই কলকাতাতে এসে একটা হিউজ ডিল ক্র্যাক। হোয়াট আ জার্নি, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার, আই এম গ্ল্যাড টু মেক ইউ প্রাউড। ওকে আবির, বাই স্যার। তাহলে আবার দেখা হলো। হে দেবজানি, হাই। অলমোস্ট চিনতেই পারিনি, এত বছর পর, প্রায় 9 বছর। হেয়ার কালার চেঞ্জ, ট্যাটুজ, একদম চেনাই যাচ্ছে না। ভাগ্যিস গলার আওয়াজটা বদলে ফেলিসনি। কেমন আছিস? এই তো সব মিলিয়ে দারুণ। তুই কি করছিস আজকাল? আছি ভালোই। ওই তো নিজের ওয়েডিং প্ল্যানিং কোম্পানিটা সামলাচ্ছি। আর তুই? ওয়েডিং প্ল্যানিং কোম্পানি? হ্যাঁ, তোর জানার কথা নয়, কলেজের পথে তোর সাথে আর দেখাই হয়নি। আসলে আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং অফ মাই ওন। আর গ্র্যাজুয়েশনের পর তো বিয়েটা জাস্ট আমার পোষাতই না, তাই লন্ডনে চলে যাই MBA করতে। ওখানেই বৈষ্ণবী ম্যামের সাথে আলাপ, দেন উনি ব্যাঙ্গালোরে ফিরে আসার পর ওনার সাথেই স্টার্ট আপে ইন্টার্ন, অ্যান্ড দেন যেভাবে হয় আর কি, আই ফাউন্ড ইনভেস্টার্স, তারপরে নিজের ওয়েডিং প্ল্যানিং কোম্পানিটা স্টার্ট। যাই হোক, তুই কি করছিস আজকাল? আমি কলেজ পাস আউটের পর দিল্লি চলে যাই। ইন্টেরিয়র ডিজাইনিং এর উপর আমার খুব ইন্টারেস্ট গ্রো করেছে। দেন দিল্লি থেকে 1 বছরের কোর্স কমপ্লিট করি, তারপর ওখানে একটা কোম্পানিতে জব করলাম, তারপর প্রমোশন, এই কয়েকদিন হবে কলকাতা এসেছি ফর দ্য ফাইনাল ডিজাইন অ্যাপ্রুভাল। বাস জীবন চলছে। গ্রেট, আই এম হ্যাপি ফর ইউ। তুই এখানে কি করছিস? ব্যাঙ্গালোরে তোর কোম্পানিটা CEO কে মিস করছে না? অ্যাকচুয়ালি একটা গ্র্যান্ড ওয়েডিং এর কন্ট্রাক্ট পেয়েছে আমার কোম্পানি, কলকাতার টপ বিজনেসম্যান এর মেয়ে দিয়ে, ডেস্টিনেশন ওয়েডিং ইন ব্যাংকক। ওনার সাথেই আজকে মিটিং ছিল, আবার 5 দিন পর ডেকেছে ফর ফাইনাল ডিসকাশন। আচ্ছা, তাহলে কদিন আছিস এখানে? এই 4-5 দিন। তুই? আমিও এই 5 দিন মতো, দেন মুম্বাই। এনিওয়ে
এখন তুই ফ্রি? হ্যাঁ, কেন বলতো? না মানে যখন আমাদের আবার দেখাই হলো তাহলে কি একসাথে আবার কফি আর আড্ডা হতে পারে? ওয়াও স্মৃতিচারণ, নট ব্যাড। চল চল। এখানে বসি। এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন। বলুন স্যার। টু ক্যাপুচিনো উইথ এক্সট্রা চকলেট সস। ওকে। শহরটায় কিছুই বদলায়নি, সব একই আছে। তা ঠিক, তবে শহরের বয়সটা কিন্তু অনেকটা বেড়েছে। সে তো স্বাভাবিক। তুই ঠিকই বলেছিস দেবজানি, কিচ্ছু বদলায়নি। এই শহর, এই রাস্তা, মানুষের ভিড় আর এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা। কেউ বদলায়নি, শুধু বদলে গেছি আমরা। এই ব্যস্ততা দুনিয়াতে সবাই হাসতে ভুলে গেছে, বাঁচতে ভুলে গেছে। যদিও আমরা, মানে আমি আর তুই, এসবের পার্টিসিপেন্ট নই, তাও ঠিক। তুই আমার উপর এখনো অভিমান করে আছিস, তাই না? অভিমান ইজ এ ডেঞ্জারাস বুলেট দেবজানি। একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে মৃত্যু অবধারিত। আর তুই তো এখনো বেঁচে আছিস, আমাদের দুজনের হাসি এখনো বেঁচে আছে। অন এ সিরিয়াস নোট, জাস্ট এ রিমাইন্ডার। হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপটা মিউচুয়ালি হয়েছিল। ইট ওয়াজ বোথ অফ আওয়ার ডিসিশনস। আমাদের প্রথম প্রায়োরিটি ক্যারিয়ার ছিল, ব্লা ব্লা ব্লা। হয়ে গেছে, এটাই তো। যাক, এবার নিশ্চিন্ত। তুই এখনো বদলাসনি, ইউ আর স্টিল দ্য সেম। আর যাই হোক, অ্যাটলিস্ট আমাদের ব্রেকআপের পর যে আমরা একে অপরকে দোষ না দিয়ে একে অপরের সাথে সেই বন্ডিংটা ধরে রাখতে পেরেছি, এটাই অনেক। এটাই হয়তো উচিত। অনেকে তো একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও সবার কাছে একে অপরের জন্য বদনাম করে, খারাপ কথা বলে, একে অপরকে দোষারোপ করে চলে। আমরাই ভালো আছি। তুইও বদলাসনি আবে, তুই ঠিকই বলেছিস, এটাই হয়তো উচিত। অপমান করে একে অপরকে দোষ দিয়ে কোনো লাভ হয় না। উল্টে আলাদা হয়ে যাওয়ার পরেও একে অপরকে বোঝাটাই আসল, একে অপরের ডিসিশনকে সম্মান করাটাই আসল। আমার আর তোর মধ্যে যাই ছিল না কেন, উই ওয়্যার হ্যাপি অ্যান্ড উই উইল বি হ্যাপি ফরএভার। ওয়েটার, বিলটা। তাহলে চল। চল। আচ্ছা, তুই আর এখন কবিতা লিখিস না? না,
শেষবার লিখেছিলাম 3-4 বছর আগে, আর এখন যা সব লেখা দেখছি, তোমার চুলের গন্ধে হলো ট্রামলাইন মুগ্ধ, রাস্তা দিয়ে রিক্সায় যাচ্ছে ফ্যান, ঘামতে থাকুক গোবের ক্যান, এসব লেখা আমাদের একদম হবে না। কিন্তু তোর লেখা কবিতা পড়েই কিন্তু আমি ইমপ্রেসড হয়েছিলাম। ইউ শুড রাইট মোর অফেন, অ্যাট লিস্ট ফেসবুকে তো পাবলিশ করতেই পারিস। সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরেই থাকি। আজকে তুই ফিল্ম স্টারদের ফ্যান্সের মধ্যে গালাগাল, আর না হলে কার ইন্ডিয়ান টিম হারলে সেটা নিয়ে ক্রিটিসিজম, আর মিসোজিনিস ফেমিনিস্ট তো রয়েছে। ভালোই লিখতিস কিন্তু তুই কবিতাটা, আমার স্বপ্নে যে তুই উড়ে উড়ে যাস, রাজকন্যা হয়ে তুই আদর জমাস, হয় মন বেশ আমার কি আর করিব, চল যাই যাই ঘুম হারাই আজ প্রেমের পাড়ায়। কত ভালো ছিল না সেসব দিনগুলো, গোল্ডেন মেমোরিজ। তোর কাছে লেখাটা এখনো আছে দেখলাম তোর ওয়ালেটে, আগলে রাখ সব সময়। আমিও আগলে রেখে দিয়েছি তোর দেওয়া উপহারগুলো, এই লেখাটা, আর অবভিয়াসলি দোজ হ্যাপি টাইমস উই স্পেন্ড টুগেদার। সো স্মৃতিচারণটা বেশ ভালোই ছিল, থ্যাংক ইউ। এই শোন বাল, এসব ফর্মালিটি না তোর কর্পোরেট অফিসে গিয়ে মারাবি, ঠিক আছে? এই স্মৃতিচারণটা যখন আজকে ভালোই হলো, তাহলে কালকে কি একবার দেখা করা যায়? আচ্ছা চল না সেসব জায়গাগুলোতে আবার যাই যেখানে আমাদের খুব ভালো সময় কেটেছিল। লেটস রিলিভ দোজ মোমেন্টস এগেইন। কাল 9:30 পার্ক স্ট্রিট। তোমায় হঠাৎ কাছে পাওয়া যেন শরীর জুড়ে ঝোড়ো হাওয়া, এত ভিড়েও শান্ত তাতে পড়ে থাকে কিছু না পাওয়া। আমাদের প্রথম সিনেমা দেখা এখানে, লাভ আজকাল জানে সে পেলে এক আখরি বার মিলনা কিউ জরুরি হতা। তোমায় নতুন করে বোঝাবো সব পাওয়ার পৃথিবীটা দেখাবো, অনেকদিন পর তোর মুখ থেকে শব্দ শুনলাম। যেতে যেতে পথে ভালোবাসা তোমার
চোখে আমার চোখ রাখা, হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা, la 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 la. চল না একটু ওখানে গিয়ে বসি। চল এই আমরা কিরকম বাচ্চাদের মতো করছি না আজকে জানিস তো আবি, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে সবকিছুরই একটা বয়স থাকে, একটা সার্টেন এজে যাওয়ার পর আর যাই হোক বাচ্চা মতো করা যায় না। এই যে এই বয়সে এসে আমি কাউকে বলতে পারবো না যে আমাকে টেডি বিয়ার কিনে দাও, বা আমি কারো বাড়ির কলিং বেল বাজিয়ে ছুটে পালিয়ে আসতে পারবো না, বা ময়দানের মাঠে গিয়ে বাবুসের সাথে খেলা করতে পারবো না। ইউ নো হোয়াট আই মিন, যেগুলো আমরা স্কুল লাইফে করে এসেছি সেগুলো আর করতে পারবো না, কারণ আমরা বড় হয়েছি। কিন্তু আমি মনে করি এগুলো এক আধবার করাই যায়, টু কিপ দ্য চাইল্ড অ্যালাইভ। থ্যাংকস আবির, আজ তোর সাথে বেরোনোর পর আই ফিল লাইক আ চাইল্ড অ্যাগেইন। চাই বল, আজকে দারুণ মজা করলাম। আই মিন আই উইল লাইক স্পিচলেস, তাই তো? ইয়া, মনে হলো যেন টাইম ট্রাভেল করে সেই কলেজের দিনগুলোতে ফিরে এলাম। কিছু হয়েছে? না, মানে অ্যাকচুয়ালি রাহুল স্যার আমার ক্লায়েন্ট, যার মেয়ের বিয়ের কন্ট্রাক্টটা আমাদের কোম্পানি পেয়েছে, সাডেন চেঞ্জ অফ প্ল্যান, উনি বিজনেস মিটিংয়ের জন্য আজকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন, আর উনি চাইছেন যে পরশু দিন ওনার সাথে দেখা করি ফর ফাইনাল ডিসকাশন। আচ্ছা, তাহলে আমাদের কালকে কোনো প্ল্যান হচ্ছে না? কেন হবে না, পরশু দিন যেতে বলেছে তো, কালকে ফ্লাইট ধরে নেব। আই কান্ট কম্প্রোমাইজ মাই হ্যাপিনেস। ওকে দেন,
তাহলে কাল সেই জায়গাটায় চল যেখানে আমাদের 9 বছর আগে দেখা হয়েছিল, শেষ দেখা। বাই আবে, কাল বিকেল 6:30 সময় দেখা হচ্ছে। বাই। আবি, এতগুলো বছরের মধ্যে তোর কাউকে পছন্দ হয়নি, কাউকে ভালো লাগেনি? না, তেমন কিছু না। আচ্ছা, এবার সত্যি কথাগুলো বেরোচ্ছে। কি মানে? মানে তোর মতন ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে। আমার মতো ছেলে মানে কি রকম? মানে তুই একজন অন্য ধরনের মানুষ, ক্রিয়েটিভ, স্মার্ট, ডিসেন্ট। কেউ বলেনি নাকি তোকে? আচ্ছা ঠিক আছে, এবার হাসাটা বন্ধ করো তো আর ছেলেকে এসে বলো তো দেখি। অ্যাকচুয়ালি দিল্লির অফিসে একটা মেয়ে ছিল, শালিনী। ফুল নেম? শালিনী বনসাল। দেন? ও অফিসে আমার থেকে জুনিয়র ছিল, সুন্দর বুদ্ধিমতী একজন, কিন্তু ওর আমার প্রতি ফিলিংসের ওপর আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল। তারপর একদিন অফিস পার্টি শেষ হওয়ার পরে আমাকে ফোন করলো। ফোন করে বললো যে ওর বাবা মা ওর জন্য সম্বন্ধ দেখছে। আর আর তুই কি বললি? কি আর বলবো, কংগ্রেচুলেট করলাম, দিন রেগে গেল। তারপর আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করলো, কেত মুছে শাদী করো জানি। তারপর আমি ওকে সত্যিটা বলে দিলাম। কোন কোন সত্যি কথা? তোর ব্যাপারে। তারপর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, তারপর ভাই বলে ফোনটা কেটে দিল। তারপর আর কোনো যোগাযোগ রাখেনি। কয়েকদিন পর অফিস থেকে রেজিগনেশন দিল। সব বলেছিলাম ওকে সেদিন, সব। এই যে তুই একটু আগে বললি না যে আমি অন্য ধরনের মানুষ, এর কিন্তু অর্ধেকটা ক্রেডিট তো তোর জন্যই। প্রথম গান লেখা, কবিতা লেখা, সব বলেছিলাম তোর ব্যাপারে, সব। তোর মতে মেয়েরা আমার মতো ছেলে পছন্দ করে। আর আমাকে দেখ, আমার মনের কোণে সবসময় তুই ছিলিস, আছিস। আর কটাই ফ্লাইট? রাত 11:30। সো দিস ইজ ইট? মানে কেন? না মানে তুই ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছিস। আচ্ছা, যেতে যেতে ভালোবাসার পথে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল, তাই না? দেরি তখনও হয়নি। এই যে সেদিন হঠাৎ দেখা হয়ে গেল, যেতে যেতে পথে দেখা হতেই থাকবে, হতেই হবে। ইটস নেভার টু লেট আবি, অ্যান্ড ইয়েস, আই উইল কল ইউ।
হ্যাঁ দাদা, হ্যাঁ আপনি লোকেশনে দাঁড়ান, আমি আসছি। যেতে যেতে পথ পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, ওহ।